স্টুডেন্টস আমরা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি গণতন্ত্র এক নাথ হচ্ছে আজকে পড়াবো এটা পার্ট 3 দেব এটা আমরা পার্ট 1 2 পড়িয়ে দিয়েছি আজকে হচ্ছে পার্ট 3 গণতন্ত্র ও একনাথতন্ত্রের মধ্যে পার্থক্য দেব এটা তোমাদের পরীক্ষা আসে গণতন্ত্র একনাথতন্ত্র হলো দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক আদর্শ স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ও একনাথতন্ত্রের শাসন ব্যবস্থার মধ্যে কতগুলো পার্থক্য বলতে হয় এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এক হচ্ছে সার্বভৌমিকতা গণতন্ত্রে জনগণ হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী তাই গণতন্ত্রকে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয় কিন্তু একনাথতন্ত্রে জনমতের কোনো মূল্যই নেই জনগণ শাসন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে না এখানে একজন মাত্র শাসকের অপ্রতিহত প্রধান প্রাধান্য সর্বোচ্চে বিদ্যমান থাকে দুই নম্বর দেখো ব্যক্তি না রাষ্ট্র গণতন্ত্রে জনগণের কল্যাণ সাধনের জন্য রাষ্ট্রের প্রয়োজন বলে মনে করা হয় আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রগুলির দিকে তাকালে এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয় কিন্তু একনায়কতন্ত্রের ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের কথা বলা হয় এরূপ শাসনের জন্ম থেকে ব্যক্তি রাষ্ট্রের যুবকাষ্টে বলি প্রদত্ত দল ব্যবস্থা গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল অপরিহার্য এরূপ শাসন ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয় সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে বিরোধী দল নিজের অনুকূলে জনমত গঠন করতে পারে কিন্তু একনায়কতন্ত্রে এক নায়কের দল ছাড়া অন্য সব দলের অস্তিত্ব বিলুপ্ত হয় কারাদণ্ড মৃত্যুদণ্ড গুপ্ত হত্যা প্রভৃতির মাধ্যমে বিরোধী নেতৃবৃন্দের কণ্ঠ রোধ করে তিনি নিজের অত্যাচারী শাসনকে নিরঙ্কুশ করার ব্যবস্থা করেন চার স্বাধীনতা জনগণের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার স্বীকৃতি গণতন্ত্রের লক্ষণীয় বৈশিষ্ট্য এখানে নাগরিকদের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার সভা সমিতি করার অধিকার সরকারি কার্যাবলী সমালোচনা করার অধিকার প্রভৃতি স্বীকৃতি লাভ করে কিন্তু একনায়কতন্ত্রে মানুষের সর্বপ্রকার স্বাধীনতাকে অস্বীকার পাঠায় এরূপ শাসন ব্যবস্থায় মানুষের দেহ মনের উপর সম্পূর্ণ সামরিকীকরণ চলে মানে সামরিক বাহিনীর দিয়ে চালিত হয় আর কি পাঁচ বিশ্ব শান্তি গণতন্ত্র বিশ্ব শান্তিতে বিশ্বাসী সর্বপ্রকার বল প্রয়োগ গণতন্ত্রের নীতিবৃদ্ধ কিন্তু একনাথতন্ত্রে উগ্র জাতীয়তাবাদ প্রচারের মাধ্যমে বিশ্বে অশান্তি আহ্বান করে একনাথতন্ত্রে তাত্ত্বিক নিটসকে প্রচার করেছিলেন শান্তির পথ দুর্বলের পথ পৃথিবীতে বাঁচার অধিকার কেবল শক্তিমানেরই রয়েছে মুসলিনি বলতেন স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য পুরুষের কাছে যুদ্ধ তেমনি কাম্য ছয় শাসন ব্যবস্থার প্রকৃতি গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ জনগণ অজ্ঞ অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন বলে তাদের প্রতিনিধিরাও অনুরূপ চরিত্র সম্পন্ন হন ফলে এরূপ শাসন ব্যবস্থায় কার্যত অক্ষম অশিক্ষিত শাসনে পর্যবেক্ষণ একনাথতন্ত্রে সুযোগ্য ও সুদক্ষ শাসকের একক নেতৃত্বে শাসন কার্য পরিচিত হয় বলে এরূপ শাসন ব্যবস্থা দেশের ভিন্নমুখী সমস্যা দ্রুত সমাধানের পক্ষে বিশেষ উপযোগী বলে অনেকে মনে করেন সাত জরুরি অবস্থা গণতন্ত্রে আলাপ আলোচনা ভোটাভুটি প্রভৃতির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় বলে যুদ্ধ বহিরাক্রমণ অভ্যন্তরীণ গোলযোগ প্রভৃতি জরুরি অবস্থার পক্ষে এরূপ শাসন ব্যবস্থা অনুপযোগে বিবেচিত হয় কিন্তু একনাথতন্ত্রে একনায়কের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় না বলে তা জরুরি অবস্থার পক্ষে বিশেষ উপযোগী আট নম্বর দলীয় শাসনের ফল গণতন্ত্র দলীয় শাসন হয় এরূপ শাসন ব্যবস্থায় দলীয় সংঘর্ষ ভোট ক্রয় বিক্রয় নির্বাচনে অর্থের অপচয় প্রভৃতি দলীয় শাসনের কুফলগুলো দেখা যায় কিন্তু একমাত্র হচ্ছে একটি মাত্র রাজনৈতিক দল থাকে এরূপ শাসন ব্যবস্থা দলীয় শাসনের কুফল প্রত্যক্ষ করা যায় না নয় সাম্য স্বাধীনতা সাম্য সমানাধিকার ও ব্যক্তি স্বাধীনতার নীতি সময়ের উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত এরূপ শাসন ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমান কিন্তু রাষ্ট্র মানুষের মানুষের কোনো ভেদ বিচার করে না প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা এখানে স্বীকৃত কিন্তু একনাথতন্ত্রে এইসব গণতান্ত্রিক নীতি সম্পূর্ণভাবে উপেক্ষিত হয় এরূপ শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ মানুষ বিনা প্রতিবাদে নিজের স্বার্থের পরিপন্থী শাসককে বাধ্য হয়ে মেনে নেয় স্থায়িত্ব গণতন্ত্রে দলীয় শাসন হয় এখানে পরস্পর বিরোধী স্বার্থের সংজ্ঞা দলত্যাগ প্রবৃত্তির ফলে বারবার সরকারের পরিবর্তন ঘটে স্থায়িত্বের অভাব গণতন্ত্রের অন্যতম প্রধান ত্রুটি কিন্তু একনাথতন্ত্রে একদলীয় শাসন হয় দলত্যাগ রাজনৈতিক দলাদলি পরস্পর বিরোধী স্বার্থের দ্বন্দ্ব প্রবৃত্তি এখানে থাকে না সুযোগ্য এবং সুদক্ষ একনায়কের বজ্রগতি নেতৃত্ব এরূপ শাসন ব্যবস্থার স্থায়িত্বকে নিশ্চিত করে তোলে এগারো দক্ষ গণসম্মতি বনাম পার্শ্বিক বল গণতন্ত্র জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা জনগণ ইচ্ছা করলে সরকারের পরিবর্তন সাধন করতে পারে কিন্তু একনাথতন্ত্রে জনসম্মতির উপর নয় পশু বলের উপর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত পুলিশ মিলিটারি প্রভৃতির সাথে একনাথ বলপূর্বক জনগণকে তার অত্যাচারী শাসনে মেনে নিতে বাধ্য করেন বারো দক্ষ গণস্বার্থ শাসন গণতন্ত্রে জনগণ স্বার্থ শাসনে স্বীকৃত কিন্তু একনাথতন্ত্রে জনগণ এই অধিকার সম্পূর্ণভাবে অস্বীকৃত তাই বলা হয় একনাথতন্ত্র যতই শোষণ হোক না কেন তা কখনোই স্বার্থ শাসনের বিকল্প বলে বিবেচিত হতে পারে না জেমস বিল গণতন্ত্রকে আধুনিককালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে অভিহিত করেছেন তারা দেখো বিপ্লবের সম্ভাবনা গণতন্ত্রে জনগণ ব্যালটের সাহায্যে শান্তিপূর্ণভাবে সহজে সরকারের পরিবর্তন ঘটাতে পারে তাই এরূপ শাসন ব্যবস্থা অনেকাংশে বিপ্লবের সম্ভাবনা মুক্ত কিন্তু একনাথতন্ত্রে শান্তিপূর্ণভাবে কখনোই সরকারের পরিবর্তন সম্ভব নয় জনগণের দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষ একদিন বিপ্লবের আকার ধারণ করে এরূপ শাসন ব্যবস্থা ধ্বংসাধন করে চতুর্থ উপযোগিতা
গণতন্ত্র জনগণের শাসন হয় বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে তা বিশেষ উপযোগী কিন্তু একনায়কতন্ত্রে জনগণের কোনো ভূমিকা নেই তাই একজন মাত্র শাসকের পক্ষে সমগ্র দেশের শাসন কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা অসম্ভব সুতরাং বলা যায় বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে একনায়কতন্ত্র অনুপযোগী উপসংহার উপরোক্ত আলোচনার ভিত্তিতে মন্তব্য করে যায় যে একনায়কতন্ত্র অপেক্ষা গণতন্ত্র শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কিন্তু উদারনৈতিক গণতন্ত্র কার্যক্ষেত্রে ধনী বণিক শ্রেণীর স্বার্থে পরিচিত হয়ে জনস্বার্থ উপেক্ষা করে বলে সমাজতান্ত্রিকদের অভিযোগ কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের কার্যত বিশেষ কোনো ভূমিকা থাকে না একদিক থেকে বিচার করতে গেলে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের প্রকৃত সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হতে পারে বলে তারা মনে করেন তাদের মতে এরূপ ব্যবস্থায় উৎপাদনের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকে ফলে রাজনৈতিক ব্যবস্থা জনগণের স্বার্থে জনগণের দ্বারা পরিচালিত হয় স্টুডেন্টস আজকে এই পর্যন্ত এই পাঠটা শেষ হলো এই গণতন্ত্র একটা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হলো তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিও দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং